بسم الله الرحمن الرحيم In the name of Allah, the Beneficent, the Merciful. একজন মেয়ে বলছে যে আমাকে তিনি বিবাহ করবেন, এই আশ্বাস আমাকে দিয়ে আমার সাথে তিনি দৈহিক মিলন করেছেন, আর যখন সে পরবর্তীতে রাজি হচ্ছে না, মেয়ে বলছে যে তিনি আমাকে ধর্ষণ করেছেন। এরকম একটি পরিভাষা আমাদের সমাজে যখন প্রচলিত হয়ে যাবে, তখন মানুষেরা একটা হালাল বিষয়কে হারাম জানবে, আবার একটি হারাম বিষয়কে তারা হালাল জানবে। এই কথা কোনো কোনো ক্ষেত্রে কুফরির শামিল। তো এই যে মেয়ে এসে বলছে যে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ধর্ষণ করেছে, আসলে কি এটা ধর্ষণ? কিন্তু আপনি আজকে তার বিরুদ্ধে মামলা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু সংবাদ আমাদের চোখে বারবার পড়ছে। এর মধ্যে অন্যতম একটি সংবাদ হলো যে কোনো একজন মেয়ে বা তার অভিভাবক অভিযোগ করছেন এভাবে যে অমুক ছেলে আমাদের মেয়েকে, বা মেয়ে বলছে অমুক ছেলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। তো এটা তারা অভিযোগ করছেন, এটা নিয়ে মামলা হচ্ছে, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এই বিষয়টাতে আসলে ইসলামিক পার্সপেক্টিভ থেকে এ ধরনের অভিযোগ বা এই যে কথাটা যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা, এটা কি আদৌ ধর্ষণ কি না, ইসলামের অনুশাসন কি এই ব্যাপারে আমাদের জানা দরকার। যেহেতু আমরা মুসলিম, এরকম একটি পরিভাষা আমাদের সমাজে যখন প্রচলিত হয়ে যাবে, তখন মানুষেরা সময়ের আবর্তনে একটা হালাল বিষয়কে হারাম জানবে, আবার একটি হারাম বিষয়কে তারা হালাল জানবে। এই জন্য এ ব্যাপারে কথা বলা জরুরি মনে করছি। ধর্ষণ আর মানে জিনা বা ব্যভিচার যেটিকে বলা হয়, সে দুটি কখনো এক জিনিস নয়। একজন মেয়ে এবং একজন ছেলে, তারা উভয়ে সম্মতিতে যখন অবৈধ কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, যৌনতায় লিপ্ত হয়, সেটাকে কোনোভাবেই ধর্ষণ বলার সুযোগ নাই। কারণ ধর্ষণ হচ্ছে এমন জিনিস যেটা একপাক্ষিক, অর্থাৎ একজন ছেলে একজন মেয়েকে জোর করে তার উপরে অধিকার খাটিয়ে তাকে যৌন হেনস্থা করা, তার সাথে মানে অবৈধ কাজে লিপ্ত হওয়া, এক্ষেত্রে দায়ী একমাত্র ছেলে, মেয়ে নন। কিন্তু শরিয়ার পরিভাষায় যেটিকে জিনা বলা হয়ে থাকে, ব্যভিচার, সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই দায়ী। ইসলামী হুকুমতে উভয়কেই শাস্তির আওতায় আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ, যে ব্যভিচারী লিপ্ত হওয়া নারী এবং পুরুষ উভয়কেই এখানে ইনক্লুড করা হয়েছে, তাদের উভয়কেই 100 ব্যত্রাঘাত করতে হবে। শর্ত এই যে তারা উভয়ই অবিবাহিত অবিবাহিতা থাকতে হবে। আর যদি বিবাহিতা উভয় বিবাহিত এবং মেয়ে বিবাহিতা হয়, তাহলে তাদের এই অপকর্ম যদি প্রমাণিত হয়, চারজন সাক্ষী সেই কাজ সুস্পষ্টভাবে দেখে থাকে, তারা সাক্ষী দেয়, অথবা সাক্ষী না থাকলেও তারা নিজেরা যদি সেটা স্বীকার করে নেয়, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে পাথর মেরে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার অনুশাসন। যদিও বর্তমানে আমাদের দেশে ইসলামী আইন অনুযায়ী বিচার ফয়সালা হয় না, কিন্তু এই যে একটা কথা যে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এই পরিভাষাটা যদি সমাজে প্রচলিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই যে মেয়ে, সে হয়তো কোনো লোভে পড়ে বা নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করার স্বার্থে সে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তো যখন বলা হবে যে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, তো ধর্ষণে দায়ী একমাত্র ছেলে, মেয়ের এখানে কোনো দায় নাই, তার কোনো পাপ নাই, তার এখানে তাওবা করার কোনো বিষয় আসে না।
হ্যাঁ, দুনিয়াবি শাস্তি ইসলামের শরিয়াতে যেটা আছে সেটা আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে না। তার মানে এই নয় যে একজন নারী বা পুরুষ এরকম অপকর্মে লিপ্ত হওয়ার পরে নিজেকে নিষ্পাপ ভেবে বসে থাকবে, কিন্তু এই ধরনের পরিভাষা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই যে মেয়ে সে বলছে যে আমাকে তিনি ধর্ষণ করেছেন, অথচ সে এখানে জানিয়া, সে এখানে ব্যভিচারিণী, সে নিজেও সে কাজে সম্মতি দিয়েছে, দুনিয়াবি কোনো স্বার্থে প্রবৃত্তির প্ররোচনায় লিপ্ত হয়ে সে কাজে নিজে থেকেই সেখানে গিয়েছে। তো এখানে সে কিন্তু সমান অপরাধী যেমন এখানে ছেলেটাও অপরাধী। সুতরাং ইসলামী শরিয়ার আইন অনুযায়ী তারা তাদের দুজনই শাস্তিপ্রাপ্ত হবে। সেটা যেহেতু দেশে বাস্তবায়িত হচ্ছে না, তাহলে তাওবার জায়গাটা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জায়গাটা, অনুশোচনার জায়গাটা কিন্তু উভয়কেই ফিল করতে হবে। ব্যাপারটা এরকম নয় যে আমাকে সে, একজন মেয়ে বলছে যে আমাকে তিনি বিবাহ করবেন, এই আশ্বাস আমাকে দিয়ে আমার সাথে তিনি দৈহিক মিলন করেছেন, আর যখন সে পরবর্তীতে রাজি হচ্ছে না মেয়ে বলছে যে তিনি আমাকে ধর্ষণ করেছেন। না, এটাকে ধর্ষণ বলা যাবে না কোনোভাবেই। বরং এখানে ওই ছেলে যেমন অপরাধী তাকে আপনি অপরাধী ভাবছেন, আপনিও একেবারে সমান অপরাধী, কোনো অংশে কম নন। শাস্তি আপনাদের দুজনকেই পেতে হবে, কিন্তু আপনি আজকে তার বিরুদ্ধে মামলা করছেন আর আপনি নিজে নিষ্পাপ আছেন এই জিনিসটা ভাবছেন, ব্যাপারটা এরকম নয়। ধর্ষণ এমন একটা জিনিস যেখানে একজন পুরুষ একজন মেয়ের উপরে চড়াও হবে, এখানে মেয়ের কোনো ধরনের আগ্রহ থাকবে না। ইবনু আব্দুল বার একজন উঁচু মানের ফকি এবং মুহাদ্দিস, মালিকি মাজহাবের ফকি, তিনি তার আল ইস্তিজকার কিতাবে চমৎকার করে একটি কথা উল্লেখ করেছেন যে কোনো একজন মেয়েকে যদি রেপ করা হয় বা ধর্ষণ করা হয়, ওই ছেলে যে এই কাজ করবে তাকে মুক্তাসিব বলা হয়। তো এই যে ধর্ষক তার শাস্তি হবে, কিন্তু ধর্ষিতা কোনো, এই নারীর কোনো শাস্তি বাস্তবায়ন হবে না, কারণ সে তো মাজলুমা, সে জুলুমের শিকার। তিনি বলেছেন ওয়ালা উকুবাতা আলাইহা, এই মেয়ের উপরে কোনো শাস্তি আসবে না যদি সে আসলেই ধর্ষণের শিকার হয়। এরপর তিনি বলেছেন যে ওয়ালা উকুবাতা আলাইহা ইদা সহা আন্নাহু ইস্তাকরাহা ওয়া গালাবাহা আলা নাফসিহা, যে যদি এমন হয় যে এই পুরুষ এই মেয়েকে জোর করে এই কাজে বাধ্য করেছে, তার উপরে চড়াও হয়েছে, তাহলে মেয়ের কোনো শাস্তি হবে না। এরপর তিনি বলছেন যে ওয়াজালিকা ইউলামু বিসুরাখিহা ওয়াস্তিগাসাতিহা ওয়াসিয়াহিহা, আর এটা বোঝা যাবে কিভাবে, যে মেয়ে আত্মচিৎকার করবে নিজেকে বাঁচানোর জন্য, কাউকে ডাকবে বা তার থেকে মানে কি বলে যে বেঁচে থাকার জন্য চিৎকার করবে, মানে ছোটাছুটি করবে, তাহলে বোঝা যাবে যে এই মেয়ের এখানে কোনো আগ্রহ নাই, ছেলে তার উপরে জোর করে এই ধরনের পাশবিক নির্যাতন করছে। এই ক্ষেত্রে মেয়ে এখানে নিষ্পাপ, তার উপরে কোনো শাস্তির বিধান ইসলাম রাখে নাই। কিন্তু এই ছেলে, সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাকে, এবং সেটার যদি সে স্বীকার করে নেয় এই অপরাধ অথবা সেখানে সাক্ষী থাকে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে পাথর মেরে। আর যদি সে অবিবাহিত হয়ে থাকে তাহলে তাকে 100 ব্যত্রাঘাত করতে হবে, শর্ত হচ্ছে সাক্ষী থাকতে হবে এবং অথবা সে নিজে এই কাজের ব্যাপারে এতরাফ বা নিজে স্বীকার করে নেবে, হ্যাঁ আমি এই কাজটা করেছি। তো এই যে মেয়ে সে বলছে যে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ধর্ষণ করেছে, আসলে কি এটা ধর্ষণ? আসলে তাদের দুজনের যে অপকর্মটা ঘটেছিল সেখানে কি মেয়ের অবস্থানটা এরকম ছিল যে সে ওই ছেলের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য চিৎকার করেছিল, সেখান থেকে তাকে উদ্ধারের জন্য সে কাউকে ডাকতেছিল, ব্যাপারটা এরকম ছিল না? দুজনে সম্মতিতে নির্জনে গিয়ে এই অপকর্ম সম্পাদিত হয়েছে। তো অপরাধী দুজনই, এখানে মেয়ের নিষ্পাপ হয়ে থাকার কোনো চান্স ইসলাম রাখে নাই। যদিও শরিয়তের আলোকে তাদের বিচার ফয়সালা দুনিয়াতে হচ্ছে না, কিন্তু অ্যাজ এ মুসলিমা এই মেয়েটা তার অনুশোচনার জায়গাটা আমরা বন্ধ করতে পারি না, তার তাওবার দরজাটা আমরা বন্ধ করতে পারি না, তার তাওবার সুযোগটা আমাদের রাখতে হবে। আর সেটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন একজন পাপী বুঝবে যে আমি পাপ করেছি, কিন্তু পাপ করার পরেও যখন সে বুঝবে যে আমি নিষ্পাপ, তাহলে তো আর তাওবা করা, আল্লাহর কাছে ফিরে আসার কোনো চান্সই থাকলো না। সুতরাং এ ধরনের কথাবার্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যেটা এখন প্রচলিত হচ্ছে।
শরঈ পার্সপেক্টিভ থেকে এই কথা শের তারাগুলি মিটি মিটি করে জোছনা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে চাঁদ হেসে বলে যাই মিতালের সুরে কার ছোঁয়ায় ঘুরি আমি রজনী।